আপনি যখন জিতে যাবেন তখন আপনার চারপাশে সবাই জিতে যাবে। সেই মুখগুলো আপনাকে নিয়ে গর্ব করবে, একদিন যে মুখগুলো আপনাকে দেখলেই কালো হয়ে যেত। আপনি যদি হেরে যান তাহলে আপনি শুধু একাই হারলেন, কেউ আপনার সঙ্গী হবে না, হারার বেদনা শুধু আপনাকেই সইতে হবে। আপনি যখন দুঃসময় থাকবেন তখন আপনার জবানকে বন্ধ রাখুন, হতাশ হবেন না, ভেঙে পড়বেন না, নীরবে প্রস্তুতি নিন উপযুক্ত জবাব দেওয়ার জন্য। আর এই জবাব হচ্ছে সফলতা, সফলতার মাধ্যমে সব মুখ বন্ধ করে দিতে পারবেন। বাবার টাকার অহংকার করবেন না, নিজের যোগ্যতা অর্জন করুন ও নিজে টাকা উপার্জন করুন। সবসময় সব ধরনের নেশাকে না করুন ও নেশা থেকে বিরত থাকুন। কিছু গাছ লাগান, আপনি না থাকলেও গাছগুলো আপনাকে স্মরণ করে রাখবে। খারাপ মানুষের সাথে সম্পর্ক থেকে বিরত থাকুন, কারণ খারাপ গুণাবলী আপনার মধ্যেও চলে আসবে। দেখে শুনে টাকা ধার দিন, টাকা ধার দেওয়ার ফলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। কখনো আত্মসম্মান বিসর্জন দিবেন না, আত্মসম্মান না থাকলে কেউ আপনাকে সম্মান করবে না। সবসময় প্রিয়জনদের পাশে থাকুন, যারা আপনাকে সাহায্য করেছে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে অথবা পরামর্শ দিয়ে। টাকা থাকলে বন্ধুর অভাব হবে না, কিন্তু কিছু সত্যিকারের বন্ধু গড়ে তুলুন, যারা বিপদে প্রকৃত বন্ধুর পরিচয় দিবে। অহংকারী হবেন না, কারণ অহংকার পতনের মূল। নিজের উপার্জিত অর্থ থেকে গরিব দুঃখী মানুষকে কিছু সহায়তা করুন, মানসিকভাবে আপনি শান্তি পাবেন। নিজের লক্ষ্য সবসময় গোপন রাখুন, মুখে বলে নয়, কাজ করে দেখান। নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করুন, তাহলেই আপনি সুখী হতে পারবেন। মিথ্যা পরিহার করুন, কারণ মিথ্যা আপনাকে ধ্বংস করে দিবে। মানুষের জীবনে সুযোগ বারবার আসে না, তাই সুযোগ আসলেই সেটাকে কাজে লাগান। সফল হওয়ার জন্য সমস্ত যোগ্যতা ও সক্ষমতা আপনার আছে, তাই হাল ছেড়ে দিবেন না। মানুষের সাথে কখনো ঠকবাজি ও প্রতারণা করবেন না, সৎ জীবনযাপন করুন। যে কাজটা আপনি করতে পারবেন না এমন কাজের আদেশ অন্য কাউকেও দিবেন না। অপচয় করা থেকে বিরত থাকুন, অপচয়কারী শয়তানের ভাই, এবং একই সময়ে অনেকে দেখবেন না খেয়ে দিন পার করছে। বৃদ্ধ বাবা মা ও গরিব বন্ধুকে অবহেলা করবেন না, তাদেরকে সম্মান করুন। কারো সফলতা দেখে হিংসা করবেন না, নিজে সফল হওয়ার জন্য কাজ করে যান। আপনার সন্তানকে ভালো শিক্ষা দিন, যাতে প্রকৃত মানুষ হতে পারে। নিজেকে সবসময় বলুন, আমি হেরে যাওয়ার মানুষ নই, আমি হেরে যাব বলে স্বপ্ন দেখি না, আমি ক্লান্ত হব কিন্তু পরাজিত হব না, আমাকে আমার গন্তব্যে যেতেই হবে, আমি অবশ্যই পারব, অবশ্যই পারব, আমাকে পারতেই হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করুন, লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন।